বিকাল 4:30 দিকে, 4:30 দিকে হঠাৎ করে দেখা গেছে যে ফরেস্ট গেটের পুলিশ স্টেশনে একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের শুরু হয়েছে এবং এটার ফ্লেম এত ডেঞ্জারাস যে মানুষ অনেক দূর থেকে দেখতে পাচ্ছে যে ফরেস্ট গেট স্টেশন পুলিশ স্টেশনের ভিতর থেকে এই ধরনের আগুনের ফ্লেম এবং ধোঁয়া বেরোচ্ছে। এক্স্যাক্ট কারণ কি তা আমরা জানতে পারি নাই, তবে কয়েকজন মানুষ যারা ছিল আশেপাশে তারা বলল যে হইতে পারে এটা একটা ইলেকট্রিক ফায়ার, ইলেকট্রিক থেকে এটা সূচনা হয়েছে। তো এক্স্যাক্ট কারণ আমরা জানতে পারি নাই। তো সিচুয়েশনটা আসলে ভয়াবহ, আগুনের মাত্রাটা অনেক অনেক প্রচণ্ড প্রকট টাইপের। তো ফায়ার ব্রিগেডটা তারা কন্টিনিউসলি কাজ করতেছে আগুন নিবানোর জন্য। তো এই এতটুকু বলতে পারি আর কি। আপনি হ্যাঁ হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে পুলিশ স্টেশন থেকে। তো মানুষের যে ইয়েটা শঙ্কাটা, তাদের কথা হলো যে যে পুলিশ স্টেশন একটা অনেক নিরাপদ জায়গা, আর এই পুলিশ স্টেশনে একটা টেম্পোরারি সেলও রয়েছে যেখানে আসামি ইমপ্রিজনমেন্ট করা যায় ধরে আনার পরে। তো এখন ভিতরে আসলে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, কেউ ইঞ্জুর্ড হয়েছে কি না আগুন দ্বারা, তা আমরা এখনও জানতে পারিনি। পুলিশ চারদিক থেকে সব কিছু রোড ব্লক করে দিয়েছে এবং ফায়ার ব্রিগেডরা কন্টিনিউসলি চেষ্টা করতেছে আগুন নিবানোর জন্য। তো ইভেন আপনারা দেখতে পাচ্ছেন যে মাথার উপরে হেলিকপ্টারও কমপ্লিটলি কন্টিনিউসলি হোভারিং করতেছে। তো এটার আপডেট আসলে আমরা হয়তো একটু যখন আগুনটা যেন সম্পূর্ণ কন্ট্রোলে আসার পর জানতে পারবো আর কি। আপনারা শুনলেন, একজন প্রত্যক্ষদর্শী জানালেন বিকাল 4:30 দিকে এই আগুন লেগেছে। এটি ঘটেছে ফরেস্ট গেট পুলিশ স্টেশনে, যেটি রংপুর রোডে অবস্থিত, এবং আমরা দেখতে পাচ্ছি আগুনের লেহিয়ানশিখা এখনও জ্বলছে এবং গ্রিন স্ট্রিট এবং রংপুর রোডের আশেপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। এবং আপনারা দেখতে পাচ্ছেন আগুনের কালো ধোঁয়া, তীব্র কালো ধোঁয়া, এবং এটি আরও বাড়ছে। ফায়ার ব্রিগেড যদিও চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার, কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে আসছে না। আপনারা দেখতে পাচ্ছেন কালো ধোঁয়া এবং আগুন এর যে শিখা সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে এটি হচ্ছে গ্রিন স্ট্রিট। এই গ্রিন স্ট্রিট এখানে রাস্তা ব্লক করে রেখেছে পুলিশ এবং উৎসুক জনতা ভিড় করেছে, তারা দেখছে। এবং তাদের অনেকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে এই ভবনের পুলিশ স্টেশন ভবনের আশেপাশে অনেকের বাড়িঘর রয়েছে এবং সেখানে অনেকে আটকা পড়ে আছেন, সেই উদ্বেগের কথাও জানিয়েছেন, অনেকে উৎকণ্ঠার কথাও জানিয়েছেন। এটি ঘটেছে 4:30 দিকে, এবং আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন আকাশে কিন্তু হেলিকপ্টারও টহল দিচ্ছে, এবং সেখানে সেই কারণে হয়তোবা হেলিকপ্টার থেকে আগুন নেবানোর জন্য চেষ্টা হতে পারে। আমরা এখনও কোনো হতাহতের খবর পাইনি। যারা দায়িত্বরত পুলিশ রয়েছেন তারা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে এটি শর্ট সার্কিট থেকে ঘটতে পারে, তবে কেউ হতাহত হয়েছে কিনা সে খবর এখনও পাওয়া যায়নি। অগ্নি নির্বাপক দল প্রায় লন্ডন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে বলা হয়েছে 15টিরও বেশি ফায়ার ইঞ্জিন এখানে পাঠানো হয়েছে আগুন নেবানোর জন্য, এবং 50 জনেরও বেশি দমকলকর্মী এখানে পাঠানো হয়েছে, আরও দমকলকর্মী পাঠানো হচ্ছে। এবং আপনারা এই দেখতে পাচ্ছেন আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসছে না, আগুন থেমে থেমে জ্বলে উঠছে, এবং কালো ধোঁয়া, প্রচণ্ড রকমের কালো ধোঁয়া, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন কালো ধোঁয়া আশেপাশের এলাকাটাই আচ্ছন্ন করে রেখেছে। এই হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা। এটি হচ্ছে ফরেস্ট গেট পুলিশ স্টেশন রংপুর রোডে এবং গ্রিন স্ট্রিটের ঠিক সংযোগস্থলে এই ফরেস্ট গেট পুলিশ স্টেশন, এবং এখানেই এই আগুনটি লেগেছে। এবং পুলিশ চারিদিকে আশেপাশের রাস্তাগুলো কর্ডন করে রেখেছে যাতে লোকজন যেতে না পারে, এবং লোকজনের নিরাপত্তার খাতিরে মূলত এটি করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা পাইনি। লোকজন তাদের বাসায় যাওয়ার চেষ্টা করছে কিন্তু আসলে যেতে পারছে না। এই যে তার বাসা হচ্ছে, আমরা এই লোকের সাথে কথা বলছি, তার বাসা হচ্ছে ঠিক পাশেই, অপোজিটেই ফরেস্ট গেট পুলিশ স্টেশনে, কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার খাতিরে। এই হচ্ছে এখানকার সর্বশেষ আপডেট। এবং সর্বশেষ আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে লোকজনের যে উৎকণ্ঠা আপনারা শুনেছেন সেটি হচ্ছে এই সিকিউর জায়গায় এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা আসলেই মেনে নেওয়া এটি অত্যন্ত উদ্বেগজনক, এবং এটি যাতে পুনরাবৃত্তি না ঘটে। এবং আমরা হয়তোবা পরে পুলিশ যদি স্টেটমেন্ট দেয় কিংবা ফায়ার ব্রিগেড যদি স্টেটমেন্ট দেয় সেখান থেকে আমরা জানতে পারবো আসলে অগ্নিকাণ্ডের আসল ঘটনা কী, এবং 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 কোনো হতাহত হয়েছে কি না। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন। খালি আগুন, খালি আগুন, খালি আগুন।